এই যে দেখতাছেন বৈত্যা রাজবাড়িটা, এইটা হইলো মমি সিংহের মুক্তাকাসার রাজা শশীকান্তের বাড়ি। একসময় এই বাড়ির আশপাশ দিয়া ছাতি মাতা দিয়া বা জুতা ভাও দিয়া কেউ আইটা যাওয়ানের নিয়ম আসেন না। যদি কেউ নিয়ম ভাঙত তাইলে তারে ধৈরা কুইটাল তো রাজা মশাই দিত রাজ্যের শাস্তি। রাজা অত্যাচারী হইলেও হে আসিন রাজার মতন রাজা। মমি সিংহের অন্য রাজারাও তারে খাজনা দিয়া চলত। মোগল আমলে খাজনার লাইগা নিলামে ওডা আলাপ সিং পরগনা নামের এই রাজবাড়ি ও রাজত্ব কিনছেন ঝাকরের মহারাজ শ্রীকৃষ্ণ আচার্য। ওই বংশে সূর্যকান্ত বা শশীকান্তের রাজ্য আমল হইয়া সবশেষ রাজা জীবেন্দ্র কিশোর আচার্য চৌধুরীর জমিদারি শেষ হনে রাগ পর্যন্ত এই নতাগর রাজত্ব বহাল আসিন। তবে প্রভাব প্রতিপত্তি ও ব্যক্তিত্বে রাজা শশীকান্তই বেহেরসে বেশি আলোচিত। রাজবাড়িতে ডুহার আগেই চোখে পড়ে ইয়া বৈত্যা মারা দরজা। এই সিংহ দরজা পার হইলেই দেখা যায় বিচার সিংহাসন কক্ষ। রাজারা দেশে একটু আটটু ভুলের লাগিয়াই এনো মেলা প্রজার মৃত্যুদণ্ডাদেশ হইত। তার লগেই হইল ফাঁসির ঘর। এই ঘরের সুমনেই বানাইছেন বৈত্যা মারা এক গাত্তা। এই গাত্তা ইনতে বায়া বায়া ব্রহ্মপুত্র গিয়া ফুরসিন। ফাঁসির পরে এই গাতাত মিল্লামার তো লাশ, আর আন্দাগুন্দা সুরঙ্গ দিয়া সেল সেলাইয়া গিয়া হেই লাশ ভাইসে উঠত ব্রহ্মপুত্রে। রাজবাড়িতে আরও আসিন রংমহল। ওই রংমহল অহনার রং নাই, নাই মঞ্চ। তবে এক সময় এই নজে গুরাইন্না মঞ্চটা আসিন হেইডা আমান এশিয়ার ভিতরে একটাই আসিন, ফ্রান্সের তে আনা হইসিন। কলকাতার নর্তকীরা এই মঞ্চ ইটা নাচত। রাজার মন্ডাও আসিন রাজ্যের বড়, নাচ দীক্ষা মেলা বকশিস হিসায় দিত। আর এনে নাচতে নর্তকী গড় লাগিয়া আসিন গৌরবের বিষয়। নাচ ঘরের লগেই লাইব্রেরি কক্ষ, নানান জাতের মূল্যবান বইয়ের বিরল সংগ্রহ আসিন এইন। ৪৭ দেশভাগের সময়ে জমিদার গুরুপরে গুসা কইরা প্রজারা বইপত্র বেবাক্তা ফুরা এলছিন। এই গর্তে বাইরইয়া সোজা আইটা গেলেই দেখা যায় রাজবাড়ির দুর্গাপূজার মণ্ডপ। লগেই নকশা কইরা আহানি বিলাস বহুল আরেকটা মন্দির, এর নাম রাজেশ্বরী মন্দির। রাজা রানী ও পুরোহিত ছাড়া এই মন্দিরও আর কেউরি ডুহার অনুমতি আসিন না। রাজবাড়ির রাজকারাগারের কথা তো কইলামই না, ওই আমলে বাও মতো খাজনা দেওয়া ছাড়াও আরও নানান্তা বিষয়ে রাজার কথা না হুনলেই তাগরে আটকায় রাখা ওই তো এ কারাগারে। হেউলি ফরা গুডগুডা আন্দারি কারাগার দেখলে ওহন শৈলের রুম্বা খার হইয়া ওড়ে। বেহের শেষে দেওয়ালের হেফায় দরজার বাইরে খোলা মাডের মতন জায়গা। এই মাডি আসিন রাজা শশীকান্তের ৯৯ আত্মীর পিলখানা। মরার আগের দিন পর্যন্ত রাজার মনে একটাই আফিত্তি আসিন, রাজা কোনো সময়েই
আত্মীয় সংখ্যা 100 করবার পাইছে না। যেই সময় 100তম আত্মীয় আনা হইছে, বাপু আত্মীয় আত্মীর বেদনা উঠছে, ওই সময় দেখা গেছে পালের অন্য কোনো আত্মীয় মইরা গেছে। অহনার এইন রাজা নাই, আছে খালি তার রাজবাড়ি। আত্মীয় ঘোড়া পাইক পেয়াদা দাসী বান দিয়ে ভরা এই বাড়ি অহন উদাম পইরা রয়েছে। উদামে রাজবাড়ি হাক কইরা গুইরা গুইরা দেহে মাইনছে। কল্পনায় আড়াইয়া যায় শশীকান্তের রাজত্বে। আঙ্গুর টিভি মমি সিং।